আজ থেকে কয়েক বছর আগের ঘটনা। আলেকজান্ডার বউ ভাই রাগ করে একদিন এক বান্দাকে এমন কিক মারেন সে আসমানে উড়ে যায়। এরপর প্রায় এক বছর ধরে স্পেসে উড়তে থাকে। এর মাঝে একদিন ভিন গ্রহের এক বাহনের সাথে ধাক্কা লাগে। বাহনটি ধ্বংস হয়ে একটি অংশ এসে পড়ে পৃথিবীর বাংলাদেশে। এই পিচ্চির বাপজন তখন রুমে মুড়ি খাচ্ছিলেন। আচানক শব্দ শুনে তার মুড়ি খাওয়ার রুচি উঠে যায়। একটা মুড়ি দিছো? পেঁয়াজ নাই, মরিচ নাই, তেল নাই, কিছু নাই, যাও চল। সেই হুদা মুড়ি পরে দেয়া হয় বাড়িতে কাজ করা দুই আকাইম্মাকে। তারা সেই ড্যাম মুড়ি নিয়ে সেই ভাঙা বাহনের ভিতরে বসে খেতে থাকে। এমন সময় সেই বাহন থেকে অদ্ভুত একটা জিনিস পড়ে, দেখতে অনেকটা সোনার চাকতির মতো। এই জিনিসের বিশেষত্ব হলো এটা কারো মুখের দিকে ধরলে তার সব পাওয়ার সেই মানুষের কাছে চলে আসে। এরপর মানুষটি ঠিকই বেঁচে থাকবে কিন্তু কোনো শক্তি থাকবে না। এসব কি বলছেন? হ্যাঁ স্যার। ঘটনাক্রমে তাদের থেকে সেই চাকতিটা চুরি করে এই বদ পিচ্ছি এবং নিজের বড় ভাই ড্যানিশ দাদার উপর পরীক্ষা চালায়। তারপর ড্যানিশ দাদার সব শক্তি নিজের মাঝে ট্রান্সফার করে। এরপর ড্যানিশ দাদার মেয়ে বন্ধু অমাবস্যা আপুর সাথে লাইন মারে। হাই সুইটহার্ট, হঠাৎ তুমি? তারপর কিছু মানুষকে ফ্রিতে মোটিভেশনাল স্পিচ দিতে যায়। পিচ্চি বলায় তাদের বেদম পিটায়। এই দৃশ্য মোবাইলে ধারণ করে ভাইরাল করে দেন বিশিষ্ট মোবাইল বিশেষজ্ঞ এটিসি তুষার, যা নজরে পড়ে অন্য গ্রহের বদলোক থানোসের। আমার সারা জীবনের সাধনা। পিচ্চির কাছ থেকে সেই চাকতিটা নিতে পৃথিবীতে পাঠায় তার পিচ্চি ছেলে গামোরাকে। কিন্তু পৃথিবীর মানুষ তার শক্তির ফায়দা লুটে, তাকে দিয়ে গাড়ি ঠেলে নেয়। এরপর রুটির জেলির সাথে বিষ মিশিয়ে দেয়। এই না খাও। খেতে মজা পেলেও পরে গামোরা মারা যায়। ও বাবা, বাবা ওঠো ওঠো, একবার কথা কও। গামোরার মৃত্যুর প্রতিশোধ নিতে আমি তোর সিল মাইরা দিমু, আমি তোর 14 গোষ্ঠীর সিল মাইরা দিমু। থানোস সাথে সাথেই তার বাহন নিয়ে পৃথিবীতে চলে আসে এবং এই জিনিস কাবজা করে দুনিয়ার সব মানুষের শক্তি নিজের মাঝে নেওয়ার পরিকল্পনা করে। এই জন্য কিছু চেলাকে পাঠিয়ে দেয়। এই চাকতিটা দিয়া দে। তারা পিচ্চিকে মেরে চাকতি থানোসকে এনে দেয়। আরে পরান্তা জুড়ে গেল। এদিকে থানোসকে রুখতে ও চাকতি ফিরিয়ে আনতে বাংলাদেশের সব সুপার হিরোদের নিয়ে একটি টিম বানানো হয়, আর সেই টিমের দায়িত্ব দেয়া হয় অবসরে থাকা দেশসেরা ক্যাপ্টেনকে। নো স্যার, নো। আমি এখন আর ক্যাপ্টেন ট্যাপ্টেন কিছুই না। এককালে সেনাবাহিনীতে ক্যাপ্টেন ছিলাম, চাকরিটা এখন আর নেই। ডোন্ট বি ইমোশনাল মারুফ, ওর ফাইল তুমি রেডি করো। ওকে স্যার। দেশি অ্যাভেঞ্জার্সদের সাথে লড়তে গ্যাং এর লোক বাড়াতে থাকে থানোস। এতে যোগ দেয় মেয়েদের নাচ দেখতে চাওয়া ভাইয়ার গ্যাং। আমি তোর নাচ দেখবো রে, তুই অবশ্যই দেখবো। তোকে আমি দেখে নিব ভাইয়ার গ্যাং। তোকে আমি দেখে নেব। মানুষকে ঘুরিয়ে ফেলে দিয়ে স্টাইল করা ভাইয়ার গ্যাং। এটা আমার স্টাইল। থানোসের লোক বাড়তেই থাকে। এরপর থানোস জানতে চায় অ্যাভেঞ্জার্সদের লিডার কে। ওই পাঁচ গজ কাপড়ের ওশির নাম কি? ক্যাপ্টেন বাংলাদেশ। এক মিনিট, অনেকেই হয়তো ভাবছেন ক্যাপ্টেন আমেরিকার মতো দেশি ক্যাপ্টেনের শিল্ড অর্থাৎ ঢাল কোথায়। আমাদের ক্যাপ্টেনের ঢাল হলো ওনার মুখ। উনি মুখের ভাষা দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করতে পারেন। এই কুত্তার বাচ্চা, এটা কি বললি? এদিকে অন্যান্য অ্যাভেঞ্জার্সরা লড়াইয়ের আগে প্রচুর অনুশীলনে ব্যস্ত। এদিকে মেশিন ম্যানকে নতুন হাত পা লাগানো হচ্ছে।
ডাবল পাটা, এটা উইলো পাটা। ওকে মামা, নাও টিউন চেঞ্জ। এর মাঝে থানোস ফোন করে হুমকি হামকি দেয়, আপনার আমি মরণের চুলকানিতে মলম লাগাই দেমু। আমি তোরে, আমি তোরে, তিনি ভুলে হালকের বাসায় ঢুকে পড়েন। মাত্রই জিম করে গরম হওয়া হাল্ক ভাই গো টু হেল বলে সেই ভাইয়ার পেটে ছুরি ঢুকিয়ে দেন। এই খবর পেয়ে মূল যুদ্ধের সময় বেঁধে দেন থানোস। সময় কিন্তু কম, মাত্র দুই দিন বাকি। দুই দিন পর, আজ মহা লড়াইয়ের দিন। দোয়া করো বাবা, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে আমি যেন শক্তি পাই, দেশ রক্ষার জন্য আমার হাতের অস্ত্র যেন উন্নত থাকে। চল চল চল। এদিকে মহাযুদ্ধের জন্য থানোস আর তার বাহিনী অপেক্ষা করছে, কিন্তু ঢাকার বিশ্রী রাস্তার জ্যামে আটকে যান আমাদের ক্যাপ্টেন বাংলাদেশ। এই সামনে কিসের জ্যাম লেগেছে? এদিকে আমাদের ভুড়িওয়ালা স্পাইডারম্যান আগেই বলে দিয়েছেন উনি যেতে পারবেন না। কেননা উনি তার মেয়ে বন্ধু স্পাইডার ওম্যানের সাথে নাচানাচিতে বড্ড ব্যস্ত। এদিকে হালকো যেতে পারবেন না, উনি তার বউয়ের সাথে টিকটক করা নিয়ে মহাব্যস্ত। ক্যা বলতি তু? ফলকানো তার সঙ্গীদের নিয়ে পালিয়ে যায়। ডক্টর স্ট্রেঞ্জও ব্যস্ত মেয়ে পটানোতে। আর রকেট তো ঘুমের দুনিয়ায় ডুব। থানোস অপেক্ষা করতে করতে বোর হয়ে যায়। এমন সময় আসে মেশিন ম্যান। আহো বাপি যাহো, মূল ক্যাপ্টেন সময় মতো আসতে না পারায় অ্যাভেঞ্জার্সদের ক্যাপ্টেনের দায়িত্ব পালন করেন মেশিন ম্যান। মেশিন ম্যান যখন একা পেরে উঠছিলেন না, তখনই বাইক নিয়ে উড়ে আসেন থোর আর বিজলি আপা। আলার দে সার্কেস পার্টি, আরে কমান্ডো বাহিনী দশ সালাগো। না না, তুমি সুপারম্যান, সুপারম্যান, সুপারম্যান। কোপাকুপির এক ফাঁকে ময়দানে ঢুকেন আয়রন ম্যান আর ব্ল্যাক উইডো। আয়রন ম্যানকে দেখে তোকে আমি দেখে নিব ভাইয়া টিটকারি করেন এবং টিন ম্যান বলে ঠাট্টা করেন। এতে আয়রন ম্যান রেগে যান এবং তোকে আমি দেখে নিব ভাইয়ার বুকে পাড়া দিয়ে মেরে ফেলেন। আরে যুদ্ধ করতে করতে রাত হয়ে যায়। এর মাঝে হঠাৎ আয়রন ম্যান ও ব্ল্যাক উইডোর মধ্যে কথা কাটাকাটি হয় এবং তারা নিজেদের মধ্যে মারামারি শুরু করে দেন। আর এই সুযোগে থানোস থোরকে গুলি করে মেরে ফেলেন। অ্যাভেঞ্জার্সদের পরাজয় যখন নিশ্চিত, তখনই আগমন ঘটে স্টার লর্ডের। উনি সাথে করে বাজুকা নিয়ে আসেন এবং থানোসের আস্তানা ধ্বংস করে দেন। থানোস যখন কি করবে ভেবে পাচ্ছিল না, এর মাঝে মরণের ভং ধরে থাকা থোর উঠে থানোসকে পিছন থেকে গুলি করে মেরে ফেলেন আর চাকতিটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। যুদ্ধে দেশি অ্যাভেঞ্জার্সদের জয় হয়। কংগ্রেচুলেশন, থ্যাংক ইউ স্যার। দেশি অ্যাভেঞ্জার্সদের সরকারের পক্ষ থেকে কোটি টাকা পুরস্কার দেওয়া হয়েছে, ভাগ করে নেবে। কিন্তু স্যার, যুদ্ধে না এসেও অন্যান্য অ্যাভেঞ্জার্সরা টাকা পাবে, এতে রাজি হন না মেশিন ম্যান। না স্যার। পাশাপাশি সরকারের পক্ষ থেকে প্লটও দেয়া হচ্ছে না। এসব শুনে দেশি অ্যাভেঞ্জার্স ছাড়ার ঘোষণা দেন মেশিন ম্যান এবং কম বয়সী এক নারীকে নিয়ে চলে যান। লেটস গো।
আচ্ছা, আমাদের আসল ক্যাপ্টেন বাংলাদেশ কই? এই গাড়ি কার? এই এই গাড়ি কার? এই এই গাড়ি কার? নো পার্কিং এরিয়ায় কে গাড়ি রেখেছে? এই এই গাড়ি কার? তুমি ছুঁই